আসসালামু আলাইকুম, আবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা মে যোগ দেবেন বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের 50 বছর উদযাপন অনুষ্ঠানে। সুন্দরবনে বাড়ছে হরিণ শিকারিতে দৌরাত্ম্য, বছরে মারা পড়ছে 10,000-এরও বেশি, হুমকিতে জীব বৈচিত্র্য। সেচের পানির অভাব আর শীষ কাটা রোগ বোরো আবাদে উত্তরাঞ্চলের কৃষকদের বড় সমস্যা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। এবং কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী পহেলা মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের 50 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট 28 এপ্রিল স্থানীয় সময় বিকাল 3:35 ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। ওয়াশিংটন ডিসিতে 7 দিনের সফর করবেন তিনি। এরপর 4 মে যুক্তরাজ্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বিভিন্ন দাবি নিয়ে নিউ ইয়র্কে সংখ্যালঘু সম্প্রদায়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটিজ প্লাজায় ইউনাইটেড হিন্দুস অব ইউএসএর ব্যানারে এ সমাবেশ অংশ নেয় প্রবাসী হিন্দু সম্প্রদায়ের নেতারা। এ সময় বক্তারা খুলনার শিববাড়ি মোড়ের নাম পূর্ণ বহালের দাবি জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের 2018 সালের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানান। এতে বক্তব্য দেন কলামিস্ট শীতাংশু গুহ এবং অধ্যাপক নবেন্দু দত্ত, ভজন সরকার, দীনেশ মজুমদার। সুন্দরবনে বাড়ছে হরিণ শিকারীদের দৌরাত্ম্য, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কোনো তোয়াক্কা না করে অবাধে শিকার করছে হরিণ। বন বিভাগের তথ্য বলছে পাথরঘাটার হরিণঘাটা ও সুন্দরবনে বছরে প্রায় 10,000-এরও বেশি হরিণ শিকারীদের হাতে মারা পড়ছে, এতে হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। হরিণ শিকারী ও পাচারকারীদের নির্মূল করতে কাজ করছে পুলিশ। বরগুনা থেকে মোস্তফা কাদেরের রিপোর্ট, জানাচ্ছেন নজিবুর রহমান। বরগুনার পাথরঘাটা হরিণঘাটা বন ও সুন্দরবনের অন্যতম সৌন্দর্য মায়াবী চিত্রা হরিণ। সম্প্রতি সুন্দরবনে হরিণ শিকারীদের তৎপরতা কয়েক গুণ বেড়েছে। বরগুনা জেলার সুন্দরবন সংলগ্ন পাথরঘাটা উপজেলায় প্রায় 20টি অবৈধ হরিণ শিকারী চক্র সক্রিয় রয়েছে। শিকারের পর হরিণের মাংস, চামড়া, মাথা, শিং ও হাড় বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। হরিণঘাটা বন ও সুন্দরবনের ভেতর ফাঁদ পেতে হরিণ শিকার করছে এ চক্রগুলো। এভাবেই গভীর বনে লাইনের রশি দিয়ে ফাঁদ পাতা হচ্ছে আর সেখানে আটকা পড়ছে চিত্রা হরিণ। আগে তো হলো যে গুলি দিয়ে মারত, বন্দুক লয়ে যেত তারা, এখন হলো ফাঁদ, যারে বলে ধোয়া, আমরা বাংলা ভাষায় বলি ধোয়া। নিরাপদ জোন হিসাবে বরগুনাকে ব্যবহার করছে পাচারকারীরা, আর স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় শিকারীরা নিয়মিত হরিণ শিকার করে আসছে বলেও অভিযোগ উঠেছে। কিছুদিন পরপর এ এলাকা থেকে জব্দ হচ্ছে হরিণের মাংস, চামড়া ও জীবিত হরিণ। তবে শিকারীদের পেছনে ক্ষমতাসীন দলের নেতা এমনকি খোদ প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। ফরেস্টের সাথে যোগাযোগ আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, প্রশাসন আছে, এদের সহযোগিতায় হরিণ নিধন এটা চলতেছে। এই শুরুতেই সব প্রশাসন জানে, প্রশাসন জানিয়েও কা প্রশাসন যে পদক্ষেপ নেয় না কা, এইটাই তো আমরা ভাবতে পারিনি। পুলিশ প্রশাসন যদি একটু সক্রিয় থাকতো তাহলে কিন্তু এই সুন্দরবনের হরিণগুলা নিধন হতো না। অবশ্য পাচারকারীদের সাথে শিকারীদের কোনো একাত্মতা না থাকায় শিকারীদের ধরা যাচ্ছে না। হরিণ শিকারী ও পাচারকারীদের নির্মূল করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি এরকম গ্রুপকে আটক করেছি এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা সচেতন আছি এবং যাতে এই আমাদের এই এলাকাকে এই পাচারকারীরা ব্যবহার করতে না পারে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
তীব্র খরায় বোরো ধানের জমিতে সেচ দিতে হিমশিম খেতে হচ্ছে উত্তরাঞ্চলের কৃষকদের। তার উপর বাড়তি দুশ্চিন্তা ধানের শীষ কাটা রোগ, এতে ফলন কম হবার আশঙ্কা করছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়েও শঙ্কায় তারা। উত্তরাঞ্চল ঘুরে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কৃষকের সোনালী স্বপ্ন ধূসর হয়ে যাচ্ছে ধানে চিটা হওয়ায়। ধান পরিপক্ক হবার আগেই শীষ কেটে দিচ্ছে এক ধরনের পোকা। এর থেকে রক্ষা পেতে জমিতে কীটনাশক দিচ্ছেন চাষিরা, তারপরেও খুব একটা কাজ হচ্ছে না। নওগাঁ, জয়পুরহাট, নাটোর, বগুড়া সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে এই রোগ। এবারে ইরির ধানে প্রচুর শীষ কাটতেছে, আমরা ঔষধ দিয়েও কোনো ঔষধের কোনো কাজ হচ্ছে না। এত বড় বড় ধানের শীষ, আসলে এগুলো ধান হওয়ার কথা ছিল কিন্তু ধান হয় না, এগুলি সব চিটা হয়ে গেছে। খরার কারণে ধানের চিটা চিটা ভাব, মনে হয় বিঘা হারে দু তিন মুখে ধান কম হয়ে যাবে। কৃষি কর্মকর্তারা আমাদের এখানে কখনো যোগাযোগ আসে না, আমরা যে ওষুধ মনে করি সেই ওষুধ দিই, তারপরও বালাই দমন সম্পূর্ণ ক্লিয়ার হয় না। এবার তীব্র খরায় নদীর জলাধার শুকিয়ে গেছে, গভীর নলকূপ থেকে জমিতে সেচ দেওয়া হচ্ছে। খরা দীর্ঘ হওয়ায় তিন মাস ধরে ধানের জমিতে পানি দিতে গিয়ে বেড়েছে বিদ্যুৎ খরচ, পাশাপাশি সার, কীটনাশক, শ্রমিকের মজুরি সহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় ধানের দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। সার, ঔষধ, বড়ি সমস্ত সব প্যাকর ব্যাগের দিতে বাইরে চলে গেছে, আমরা কীভাবে কী করাবো? 30 টাকা কেজি ইউরিয়া, 30 টাকা কেজি ধান, তাহলে আমরা কী ভাবে সংসার করবো, কী ভাবে কী করবো? এই বিঘা জমির উপর আমাদের খরচা আসে প্রায় 18-20 হাজার টাকা এই চানা করতে, তাহলে ওখানে আমরা দেখবো যে ধান হয়তো 16-18 মন ধান হয়েছে, তাহলে আমাদের কী পুষবে? খরার কারণে এবার ধানে রোগবালাই বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। চলমান তীব্র তাপদাহের কারণে পোকামাকড়ের আক্রমণটাও হওয়া স্বাভাবিক। শীষ কাটা লেদা পোকা, পিপিএম, ব্রাউন প্লান্ট হপার, হ্যাঁ, এই ধরনের পোকার নির্মূলের জন্য আমরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। দেশে বছরে চালের চাহিদা প্রায় 3 কোটি টন, যার বেশিরভাগের যোগান আসে বোরো মৌসুম থেকে। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে কৃষি খাতে, ব্যাহত হচ্ছে উৎপাদন, নতুন নতুন চ্যালেঞ্জে পড়ছেন কৃষকরা। এ অবস্থায় আঞ্চলিক কৃষি কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছেন কৃষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, বদলগাছি, নওগাঁ। বর্ষা মৌসুম আসার আগে নদী ভাঙন ও আগাম বন্যার সংখ্যায় আতঙ্কিত পিরোজপুরের নদী পাড়ের মানুষ। টেকসই বাঁধে না থাকায় প্রতি বছরই নদী গর্ভে বিলীন হয়ে যায় এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে তলে ব্যাপক ক্ষতি হয় ফসল, মাছসহ স্থানীয়দের জানমালের। তাই বর্ষার আগে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। পিরোজপুর থেকে শফিকুল ইসলাম মিলনের তথ্য ছবিতে রিপোর্ট করছেন জাহেদুল আলম। ছোট বড় প্রায় ডজনখানেক নদী নিয়ে পিরোজপুর জেলা। এসব নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই অঞ্চলের লোকালয়, হাটবাজার ও শিল্প কারখানা। এই জেলার অর্থনীতিতে নদীগুলোর যেমন ভূমিকা রয়েছে, ঠিক তেমনি বর্ষা মৌসুমে দেখা যায় ভিন্ন রূপ। ভান্ডারিয়া, মঠবাড়িয়া, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলার প্রায় 150 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় তীব্র স্রোতে ভেঙে যায় নদীর পাড়, বন্যার পানিতে ডুবে যায় লোকালয়। আমাদের এখানে এই বেড়ি বাঁধ ভেঙে গেছে, সিডারের সময় এই মাছ শাকসবজি এখন পানি আইলে নষ্ট হয়ে যায়। আমাদের সাধারণ করে কষ্ট করে ঘর বাড়ি তোলে, সব ভেঙে চলে যায় বন্যার কারণে। আমরা খুব সামনে বন্যা আসতেছে, খুব আতঙ্কে আছে। কচা, সন্ধ্যা ও বলেশ্বর নদী পাড়ের কয়েক হাজার পরিবারের দাবি, জানমাল রক্ষায় এখনই নির্মাণ করা হোক টেকসই বেড়িবাঁধ। সিডরের সময় বেড়ি যে ভেঙেছে, তারপরে আর এই বেড়ি মেরামত বা এই বেড়ি নির্মাণ করা হয় নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে এরই মধ্যে বেশ কিছু নতুন বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, আরও বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে। পিরোজপুর জেলায় প্রায় 349 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে 144 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও নকল এড়াতে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। এ সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি।
11টি বোর্ডে এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,72,167 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 50,295 জন, প্রতিষ্ঠান বেড়েছে 207টি আর কেন্দ্র বেড়েছে 20টি। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করলে সে কেন্দ্র বাতিল সহ এমপিও ভুক্ত শিক্ষক হলে তার এমপিও বাতিল করা হবে। পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। রাত 1টায় কাতালানরা খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। 11 পয়েন্টের ব্যবধানে টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে জাভি হার্নান্দেজের দল, যদিও সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না তাদের। সব প্রতিযোগিতায় মিলিয়ে শেষ 5 ম্যাচে মাত্র 1টিতে জিতেছে আনসুফাতি উসমান ডেম্বালেরা। আরেক ম্যাচে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ খেলবে আলমেরিয়ার সাথে। টানা 4 খেলায় জয়ের পর গত ম্যাচটিতে জিরোনার সঙ্গে 4-2 গোলে হেরে যায় কার্লো আনচেলত্তির দল। সেই হতাশা থেকে বের হতে চাইবে লা ব্লাঙ্কোরা। রাত 10:30টায় মাঠে নামবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা মে যোগ দেবেন বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে অংশীদারিত্বের 50 বছর উদযাপন অনুষ্ঠানে। সুন্দরবনে বাড়ছে হরিণ শিকারিতে দৌরাত্ম, বছরে মারা পড়ছে 10,000-এরও বেশি হুমকিতে জীববৈচিত্র্য। সেচের পানির অভাব আর শীষ কাটা রোগ বড় আবাদে উত্তরাঞ্চলের কৃষকদের বড় সমস্যা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। এবং কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস ও নকল ঠেকাতে বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/atnbangla news। ধন্যবাদ সবাইকে।